নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় রাধা মাধব কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে একজন গুরুদেব একজন মাতালকে দীক্ষা দিয়েছিল। মাতাল গুরুরা ওটা দেখে না, যে মাতালকে দুশ্চরিত্রে গুরু ওটা দেখবে না। গুরু তো ভালো করার জন্য, খারাপের জন্য গুরু দেখেন। মাতালকে ডেকে দীক্ষা দিল এক গুরুদেব। শুধু মাতাল নয়, মায়েরা দুশ্চরিত্র বল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকন্ত সুরা পান করত, সকাল থেকে মদে ডুবে থাকতে, জানেন এত মদ খেয়েছে, গলায় ক্যান্সার হয়ে আর বাঁচবে না, যন্ত্রণা ছটফট করছে, ক্যান্সারের জ্বালায় ছটফট করছে, স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে, তার স্ত্রীর নাম হলো সুরত। সুরত আমি আর বাজব না, কি করলাম, সারা জীবন ব্যভিচার দুরাচার উৎপীড়ন নিপীড়ন করে গেলাম, নিজের জন্য কিছু করলাম না। সুরত আমি আর বাজব না, যন্ত্রণা সহ্য করতে পারছি না। মানুষটির নাম বলে দিব, খুব প্রখ্যাত একজন মানুষ, আমাদের বাঙালির গৌরব। মানুষটির নাম হলো নাট্যাচার্য গিরিশ ঘোষ, আর গুরুদেবটি হলেন আমার প্রাণের ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর। কোন রকমে বুঝিয়ে পাড়িয়ে ধরে কানে দীক্ষাটা মন্ত্রটা দিয়ে দিয়েছিল। মদ খেয়ে খেয়ে মা গলায় ক্যান্সার হয়ে গেছে, স্ত্রীর কোলে মাথা দিয়ে কাঁদছে, স্ত্রীও কাঁদছে, স্ত্রী এত কান্না কাঁদছে, স্বামীর মাথা ধৌত হয়ে যাচ্ছে, স্ত্রী কাঁদছে, আমার ব্যাংকে টাকা আছে, লকারে সোনা আছে, কিন্তু আমার স্বামীর যে রোগ হয়েছে ক্যান্সার, টাকা দিয়ে সোনা দিয়ে আর বাঁচানো যাবে না, আমার সুখ শান্তি চলেই যাবে, সিঁদুর চলেই যাবে, শাখা চলেই যাবে। স্ত্রী কাঁদছে, স্বামী কাঁদছে, আর স্ত্রীর কোলে মাথা দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললো আর তো বাঁচবো না। হঠাৎ মনে পড়ে গেল সেই গুরুদেবের কথা, এতদিন মনে পড়েনি বাবা, হঠাৎ মনে পড়ে গেল সেই দীক্ষা দিনের কথা। যখন মনে পড়ে গেল, স্ত্রীর কোলের ওপর মাথা রেখে চিৎকার করে উঠল, গুরুদেব নিথরে সেই যাক পৌঁছে গেল গুরুদেবের কর্ণে। চিন্তা করুন, কোথায় বাগবাজার আর কোথায় দক্ষিণেশ্বর। বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি ছিল, আজও তার কালী মন্দির আছে, আপনারা গেলে দেখে আসতে পারেন। ওখানে স্ত্রীর কোলে মাথা রেখে ডাক দিল, আর সেই ডাক দক্ষিণেশ্বরে কালীবাড়ি রামকৃষ্ণ ঠাকুরের কানে পৌঁছে গেল। শিষ্যর আর্তনাদ শুনে, শিষ্যর করুণ আর্তনাদ শুনে এলোমেলো বেশ আলাইত কেশ, আলেম বাজারের ওপর থেকে ছুটতে ছুটতে আসছে গুরুদেব রামকৃষ্ণ ঠাকুর। গিরিশ, গিরিশ রে, কোথায় আমার গিরিশ বাবা, ও গিরিশ! ছুটে এসে দেখলো তখন অর্ধেক শেষ মাথাটা বৌমার কোলের ওপর থেকে তুলে নিয়ে, ও গিরিশ কোথায় তোর জ্বালা বাবা, কোথায় তোর যন্ত্রণা বাবা, ও গিরিশ এদিকে একবার তাকিয়ে দেখ, ও গিরিশ! চোখটা মেলে বলে, গুরুদেব তোমার এত করুণা, তোমার এত কৃপা, আমি একবার ডেকেছি তুমি চলে এসেছো, গুরুদেব। রামকৃষ্ণ ঠাকুর বলল, ও গিরিশ কুপুত্র যদি হয় কুপিতামাতা কদাপি নয় রে, ছেলে বৌমারা রাগ করে গিয়ে শ্বশুর বাড়ি থাকতে পারে, বাবা মা খারাপ খবর শুনলে বলে মরলে তারপরে যাব, কিন্তু বাবা মা যদি সন্তান শ্বশুর বাড়ি থাকে যদি শুনেছে
ছেলের খুব বাড়াবাড়ি যাবে, সব মান অভিমান ভুলে যাবে। তাই রামকৃষ্ণ ঠাকুর বলছে, পুত্র হতে পারে পিতা মাতা না। ও গিরিশ, গিরিশ শান্ত, গুরুদেব আমি মারা যাব, গুরুদেব আমি মারা যাব, তোমার বউ মা থাকলো গুরুদেব, শান্ত হ, শান্ত, শান্ত, হ্যাঁ আমি তো এসেছি, না গুরুদেব আমি সহ্য করতে পারছি না, এসো না, এসো না, এসো, এসো, শান্ত, আমার একটা মনের কথা আছে জানিস গিরিশ, আমার একটা মনের কথা আছে, আমি পেয়েছি তোর মতো ছেলে, আমি পেয়েছি বিবেকানন্দর মতো ছেলে, আর আমার জগতে থাকার ইচ্ছা নেই, বুঝলি বাবা, তা এক কাজ কর, তোর ওই ক্যান্সার রোগটা তুই আমায় দিয়ে দে, তোর রোগটা নিয়ে আমি মারা যাই আর তুই জগতে বেঁচে থাক। গুরুদেব, গুরুদেব কি করে দেব আমার এই রোগ, আমি যে ভক্তি রাজ্যের নিরক্ষর, শুধু একবার দীক্ষাটা নিয়েছি, আমি কোনোদিন ভজন সাধনা করিনি, আমি কি করে দেব আমার এই রোগ গুরুদেব। রামকৃষ্ণ ঠাকুর বললে, এই শালা যে লিখতে জানে না সে সম্পত্তি বিক্রি করে না, করে কি করে, করে বকলম করে দেয়, তোর জ্বালা আমায় দে, তোর যন্ত্রণা আমায় দে, তোর কথা আমায় দে, তোর দুঃখ আমায় দে। এই বলে রামকৃষ্ণ ঠাকুর যখন গিরিশ ঘোষের কণ্ঠে হাত দিল, যুক্তিবাদী বিজ্ঞান এই 150 বছর ধরে হুদিস খুঁজে পেল না, মারণব্যাধি ক্যান্সার যার নেই আজ পর্যন্ত কোনো অ্যান্সার, কি করে ক্ষণিকের মধ্যে গিরিশ ঘোষের কণ্ঠে থেকে রামকৃষ্ণ দেবের কণ্ঠে এলো, আর রামকৃষ্ণ দেব সেই ক্যান্সার রোগে মারা গেল, বিশ্ববাসী তা সবাই জানে। বিজ্ঞান আজ পর্যন্ত এর কারণ খুঁজে পায়নি, কিন্তু আমাদের ভক্তি রাজ্যে বলছে এটা খুব সরল, এটা খুব সরল, আমাদের এই ভক্তি রাজ্যে বলছে এটা খুব সরল, এটা খুব সোজা। কেন, এদিকে তাকান মায়েরা, পুষ্করণী দেখেছেন আপনারা, পুকুর দেখেননি, পুকুর, এই তো পুকুর, পুকুরে ভালো নাম পুষ্করণ। যাই হোক, দুটো পুকুর পাশাপাশি মাঝখানে একটা বাউন্ডারি, ভালো করে বুঝুন মায়েরা, দুটো পুকুর পাশাপাশি মাঝখানে একটা বাউন্ডারি, একটা পুকুর জলে ভরা পরিপূর্ণ আর একটা পুকুর সবুজ, একটা পুকুর জলে পরিপূর্ণ একটা সবুজ, শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওই যে বাউন্ডারি মাঝখানে মিডিল পয়েন্টে একটা ছিদ্র করে দিন, কদিন পরে গিয়ে দেখবেন সেই শুকনো পুকুর আর ভরা পুকুর দুজন সমান হয়েছে, কেউ কম বেশি নেই, দুজন সমান হয়ে গেছে। তেমন যদি সময়কালে যদি সদগুরুর থেকে আপনারা বা ছেলে মেয়েদের যদি এই ছিদ্রটা ফু মেরে নিতে পারে, চটিয়ে সংসার করে যান, ঘরে বসে গুরুর কৃপায় সকল কিছু পেয়ে যাবেন, গুরুর কৃপায় সকল কিছু পেয়ে যাবেন, গুরু এমন বস্তু। কল্পতরু নাম শুনেছেন মায়েরা, তরু মানে বৃক্ষ, বৃক্ষ মানে গাছ, কল্প কেন, এই কল্পতরু বৃক্ষের তলায় বসে আপনি যা চাইবেন তাই পাবেন, আর সেই কল্পতরু বৃক্ষটা হলো আমাদের পিতামাতা আর দীক্ষা গুরু, এদের কাছে চাইলে পাওয়া যাবে, হাতে হাতে হয়তো হবে না কিন্তু পাবেন। কল্পতরু গুরু হলো কল্পতরু, প্রেম ও কল্পতরু হরে কৃষ্ণ, তা না হলে একটা জনম বিফলে চলে যাবে মায়েরা। এই যে বলে গেলাম 400,000 বার যেতে হবে আসতে হবে, তো একটা জনম যদি বিনা দীক্ষায় আমার চলে যেতে হয়, পরের জন্মে হয়তো এইগুলি আর আমার আশা হবে না, পাঠাও হবে না, আর এই ভগবানের কাছে আমরা কাঁদি। এর আগে বলেছি, এখনো বলছি, আমাদের জগতের মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে, আপনার হাত কেটে নিলে একটু যন্ত্রণা হবে, আপনি হাসপাতালে গেলে বেঁচে যাবেন, সব থেকে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা, আমরা এখন মরিনি তাই জানি না, মৃত্যু যন্ত্রণার আগে জগতে আর যন্ত্রণা নেই, যারা ভুগে ভুগে মরছে মা তারা জানে। তাই পদকর্তা বললো, একটা জনম যাতে না বিফলে যায়, গুরু দীক্ষাটা নিয়ে নেবেন, প্রত্যেকে ছেলে মেয়েদের দিয়ে দেবেন। এই দেখুন কি বলছে, বলে জনমে মোদের বিফলেতে যায়, হে দিন বন্ধু রে, দীনবন্ধুকে আপনাদের পাড়ায় সন্তোষের ছেলে না,
দিনের বন্ধু যিনি আপনার বন্ধু, আমার বন্ধু, বাবার বন্ধু, মায়ের বন্ধু, জনমে মোদের এসে মায়ার বসে অঙ্গ রসে কি করতে কি করলাম হায়, বলে এসেছিলাম সর্বদা তোমার গুণগান করব, আর এখানে এসে সর্বদা কি করছি গো, আমার শ্রীপুত্র দাদা সুতে করেছে বসে আছি সবাই সংসারী মানুষ, কেমন তা সংসারটা কেমন আমার হাতের দিকে তাকান, সংসারটাকে বলা হচ্ছে তাও বার সংসার, তাও বার ছেলে বলবে দাও, মেয়ে বলবে দাও, আত্মীয় বন্ধু বান্ধব সবাই শুধু বলবে দাও দাও দাও, দিতে যদি পারো কর্তা, আর দিতে যদি না পারো কুত্তা, আমার শ্রী পুত্র করেছে তাদের মনে জগাতে গিয়ে শেষে বাড়ি বানিয়েছি, নাতি এত সুন্দর, পরিবার এত সুন্দর, সব ছেড়ে আমার চলে যেতে হবে, মাঝে মাঝে চিন্তা হয় না বাবা, তাই মরণে ভাবে না ভাবি যখন বসে আছি
বাবা ভক্তিমতী মায়েরা, এতক্ষণে আমরা মনগুলি নিয়ে এসেছিলাম নবদ্বীপে, গৌরাঙ্গ লীলার মধ্যে ডুবেছিলাম, এইবারে যাব মধুময় বৃন্দাবন। কারণ প্রথম বাসরে আমি যখন আমার পর্যায় শুরু করে রাখতে হবে, কীর্তন একটা সাবজেক্ট আছে, যাই করি না কেন পর্যায়, সকালে গোষ্ঠ, দুপুরে সূর্য পূজা, বিকালে ফিরন গোষ্ঠ, আটটায় রূপ, রাত বারোটা রাস, এগুলি পর্যায় কীর্তন, পদাবলী কীর্তন। তো আমাকে শুরু করে রাখতে হবে, চলুন যাই মধুময় বৃন্দাবন। মায়েরা বলো বলো, মধুময় বৃন্দাবন কি? যা রাধা রানী কি? যা অষ্ট সখী কি? যা অষ্ট সখা কি? যা নন্দ মহারাজ কি? যা যশোমতী মাইয়া কি? যা কৃষ্ণভক্ত বিলাসিনী কি? যা প্রেম সাগরে মরালিনী কি? যা শ্রীমতী রাধা রানী ঠাকুরানী। এই এই যে আমরা এক মনে এক ধ্যানে এই যে জয়গুলি দিতে পারলাম, এটাই হলো সব থেকে আমাদের বড় উপকার। আমি যে কীর্তন গাইছি এখানে আমার লাভ নেই, আমি তো টাকার জন্য গাইছি, তাই না? হরে কৃষ্ণ নিতাই, এই যে একসঙ্গে বলতে পারলাম মা, এটা লাভ। চলুন যাই মধুময় বৃন্দাবন। মায়েরা মায়েরা তো অনেক সময় ধরে বসে আছেন, একটা কথা বলি সত্য কথা, যারা মধুময় বৃন্দাবনে যেতে চান না, জোর করে একটু উলুধ্বনি করে দিন তো, জোরে করে, জোরে 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 জোরে। বাহ সুন্দর, মা আর দিতে হবে না। আমি কি বলেছি? আমি বলেছি যারা মধুময় বৃন্দাবনে যেতে চান না তারা উলুধ্বনি করে, বুঝতে পারেন এটা হয় তো, এই আপনারা বুঝতে পারেন না বলে প্রত্যেক বছর আমাদের এই নায়কবাবুদের গাদা গাদা টাকা দিয়ে আনতে হয়। আপনারা যদি একবার বুঝে নেন, আপনারা যদি বলতে পারেন ওগুলো আমরা জানি, আমাদের টাকা নেওয়া জিভ বেরিয়ে যাবে, তাই না? এক মাল প্রত্যেক বছর বিক্রি করে আমরা যাচ্ছি, বুঝতে পারছেন? একটু রিপেয়ার করে রং করে নিয়ে আসছি, কিন্তু একই জিনিস। তো যাই হোক মায়েরা, অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। এইবার আমরা যারা মধুময় বৃন্দাবনে যাব, সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেব, কেমন? অপরাধটা কাটিয়ে নেব। জয় রাধে, বলো বলো মধুময় বৃন্দাবন কি? শ্রীকৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে, উলুধ্বনি মা, এইবার উলুধ্বনি, উলুধ্বনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবারে একটু শুনে বলুন মা, আর ভুল করবেন না, এইবারে একবার শুনে বলবেন। আমরা যমুনা নদীর এপারে দাঁড়িয়ে আছি, পার হয়ে গেলেই বৃন্দাবন। বলুন, ওপার থেকে একটা সুর ভেসে আসছে, কিসের সুর বলুন? বাঁশি, বাহ, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শুনে। চলুন ওই বাঁশির সুর অনুসরণ করে আমরা যাব মধুময় বৃন্দাবন। বাজে মধুর শ্রীধা বৃন্দাবনে, ও
ছবিগুলো সারা বিশ্বে পাঠানো হবে, এদিকে সরে আসুন, সরে আসুন, আরো সরে আসুন, আরো সরে আসুন। বাহ, ভক্তিমতী মা, ভক্তিমতী মা, এই তো ভক্তিমতী মা। বাহ, সুন্দর সুন্দর। যারা আধে জানি তাই। বাহ, সুন্দর। ব্যাস, বসুন। এইবার আপনাদের একটা কথা বলি, দেখেছি যখন একটা কথা বলি, বলুন তো, বহুদিন আপনারা কীর্তন শ্রবণ করে আসছেন, রাধারানীর শ্বশুরবাড়ি গ্রামের নাম কি? রাধারানী কোথায় বিয়ে দেওয়া হয়েছে? শ্বশুরবাড়ি গ্রামের নাম কি? মা ঘুরিয়ে বলার শ্বশুরবাড়ি, নামই বলবো, বাপের বাড়ি গ্রামের নাম বর্ষণা গ্রাম, আর শ্বশুর বাড়ি গ্রামের নাম যাবত। মনে থাকবে তো মায়েরা? আবার যদি আগামী বছর আসে এই পুরানো কথা জিজ্ঞাসা করব, যে বলবে তার পুরস্কার দিয়ে যাব, মনে রাখুন। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি গ্রামের নাম হলো বর্ষণা গ্রাম, আর এই বাপের বাড়ি গ্রামের নাম হলো বর্ষণা গ্রাম, আর শ্বশুর বাড়ির নাম হলো যাবত। এইবারে বলুন, রাধারানীর শাশুড়ি ননদীর নাম কি? জটিলা কুটিলা তুমি বলছো? আচ্ছা ঠিক আছে, না এই তো বলতে পারলে তবে তো আমি বলবো বাগিনী, ঠিক আছে। আচ্ছা বলুন, রাধারানী শ্বশুরের নাম কি? বসুদেব রাধারানীর শ্বশুর। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওরে বাবা, না জানিস জেনে নে না, কেন এইরকম হুদ্দুল করিস? রাধারানীর শ্বশুরের নামটা এমন কায়দা করে দিয়ে যাব, আপনারা যতদিন বাঁচবেন আর ভুলবেন না, আর ভুলবেন না। মাহেরা, রাধারানীর শ্বশুরের নাম যেটা আপনাদের বাড়িতে হয়, আমাদের বাড়িতে হয়, এদের বাড়ি হয়, এদের বাড়ি হয়, ওদের বাড়িতে হয়, কি সেটা গন্ডগোল না? তাই বলে ভাববেন না রাধারানীর শ্বশুরের নাম গন্ডগোল। গন্ডগোলের গন্ডটা একটু কাটাকাটি করতে হবে, গন্ডটা গ কেটে ভয়কার করতে হবে,
আর মধ্যাহ্ন কেটে মধ্যাহ্নসা করতে হবে। তাহলে ঘয়কার মধ্যাহ্নসা কি হলো মায়েরা? ঘোষ। এবার গন্ডগোলের গন্ডটা তুলে নিন, কি পড়ে থাকে? গোল। দাদারানীর শ্বশুরের নাম গোল ঘোষ। আরে কৃষ্ণ, এমন কায়দা করে দিয়ে গেলাম, যতদিন মানুষ বেঁচে থাকবে গন্ডগোল থাকবে, আর গন্ডগোলের কথা মনে পড়ে গেলে রাধারানী শ্বশুরের কথা মনে পড়ে যাবে। কি মা, ভালো কায়দা না? চলুন যাই। আজকে বাবাদের চরণে একটা কথা বলি, মায়েরাও শুনুন। আমরা যেখানে হরিবাসর হয়, সকালবেলা যে শিল্পী প্রথম ওঠে সে গোষ্ঠলীলা করে, তাই তো? আমারও করতে হবে। তো গোষ্ঠলীলাটা কি? আস্তে মা কথা নয়, শুনুন কথা বলি। গোষ্ঠলীলাটা কি? ওই সিদাম সুদাম দাম বসুদাম এসে বলবে, কানাই এত বেলা হলো, তুই এখন ভাই তৈরি হয়ে উঠেছিনি, গোষ্ঠে যেতে হবে। আর মা যশোমতী ঘরের মধ্যে থেকে বলে, না আজকের আমি আমার গোপালে পাঠাবো না। কেন? আমি রাত তৃতীয় পহরে একটা খারাপ স্বপ্ন দেখেছি বামপাশ ফিরে। কি স্বপ্ন? না, আমার কৃষ্ণকে ভুজঙ্গে দংশন করছে, মানে আমার ছেলে সাপে কামড়াচ্ছে। আমি রাত্রে এই খারাপ স্বপ্ন দেখে আর ছেলের বনে পাঠাতে পারি? কি, এটাই তো গোষ্ঠ। কিন্তু একটা প্রশ্ন আপনাদের চরণে, ভগবান যতদিন বৃন্দাবনে ছিল প্রত্যেক দিন গরু চড়াতে যাবে, তো মা কি প্রত্যেকদিন ওই একই স্বপ্ন দেখত? আর অন্যান্য দিনের কষ্ট নেই? আছে, কিন্তু আমরা শিখিনি, আমরা জানি না। একটা হলে আমাদের ব্যবসা যখন চলে যাচ্ছে, আমরা দু তিনটে শিখবো কেন? আজকের আপনাদের চরণে ছোট্ট করে অন্য দিনের একটা কষ্ট করবো, ছোট্ট করে। সেদিন যেতে এইরকম বেলা হয়েছিল, তার একটা কারণ ছিল, এই জন্য সেই পর্যায়টা আমি এসেছি। মায়েরা, আজকের কিন্তু যশোমতী মা বলছে, ও শ্রীদাম সুদাম বলো, বসুদাম, শতুমঙ্গল, অংশুমান, এদিকা এদিকা। মা যশোমতী সকল রাখালদেরকে ডাকছে, বাবা এদিকা, বলো মা। বলে, আমার মনে বড় সার, মনে বড় বাসনা, একটা কথা তোদের বলবো বলবো করে বলে ওটা হয় না। বলো মা কি বলবে, বলো। বলে, আমি মনে ইচ্ছে করে আছি, তোরা যতগুলি রাখাল আমার আমার গোপালকে নিয়ে বনে যাস, তোদের আমি একটু পরমান্য সেবা দেব। হ্যাঁ, সুগন্ধি চাউল আছে আমার ঘরে, আমি পায়েস রান্না করে তোদের একটু খেতে দেব। তো রাখাল বালকগণ পায়েস খাওয়ার কথা শুনে বড় আনন্দ পেল। বলে, মা তাহলে তুমি দেরি করছো কেন, তুমি শুরু করো। কিন্তু পায়েস রন্ধন করলে খাবে, তারপরে তো বনে যাবে, ওদিকে গরু বাছর হাম্বা হাম্বা রবে ডাকছে। দেখবেন মায়েরা, আপনারা গোয়াল থেকে গরু ঠিক সময় যদি না বার করেন, একটু বেলা হলে ডাকে। তা ওদিকে নবলক্ষ ধেনু ডাকছে, আর এদিকে মা পায়েস রন্ধন করছে। পায়েস রন্ধন যখন হয়ে গেল, এবার প্রত্যেকের পাতায় দিয়ে দিয়ে চলেছে পায়স। এদিকে তাকান মায়েরা, যতগুলি রাখাল সবাইকার বসিয়ে দিয়ে গরম পায়স প্রত্যেকে দিয়ে দিয়ে যাচ্ছে মা যশোমতী। এখন ছেলেরা গরম পায়স তো আঙুলে করে নিয়ে একটু সব মুখে লাগাচ্ছে, বদনে লাগাচ্ছে। এইবারে খুব সুন্দর হয়েছে রে ও মা, আরেকদিন করো, কিন্তু আজকের বেলা হয়ে গেছে তো বেশি খেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, তোরা খা খা, বেলা হয় হোক। আচ্ছা হ্যাঁ, আমি দেখছি, তোরা খা। এখন সবাই খাচ্ছে, কৃষ্ণ খাচ্ছে, সবাই খাচ্ছে, কৃষ্ণ খাচ্ছে না। এখন শ্রীদাম বলেছে, এই কৃষ্ণ, এই কানাই কি হলো? আরে সবাই খাচ্ছে আর তুই খাচ্ছিস না কেন, আর কি মারছিস? বেলা কত হয়ে গেল, গোষ্ঠে যেতে হবে না গরু বাছর নিয়ে? বলে, এত গরম পায়স খাওয়া যায়? কৃষ্ণ বলছে, এত গরম পায়স খাওয়া যায়? এখন যেই বলেছে গরম পায়স খাওয়া যায়, এবার শ্রীরাম হেসে হেসে ধুলোইতে গড়াগড়ি চলছে। শ্রীরাম এমন হাসা হাসছে, ধুলোয়ে লাকা পাটা হয়ে গেল।
সবাই বলে হ্যাঁ রে কৃষ্ণ খেতে পারছে না, গরম পায়েস তুই হাসছিস কেন, কি হয়েছে? কৃষ্ণ বলে সীতা আমি পায়স খেতে পারছি না, গরম পায়স, তা তোর এত হাসার কি আছে, কি হয়েছে? সীতাম বলে হাসবো না তো কি করবো। হ্যাঁ কেন হাসবি বলবো, বল দেখি, হাটের হাটের মাঝে হাঁড়ি ভেঙে যাবে। আচ্ছা তুই কি বলবি বল না দেখি, এই দেখুন সীতাম কি বলছে। একদিন গহন কাননে আমরা একদিন বনে খেলা করছি আর বনে আগুন লেগে সেই আগুন আমাদের দিকে ধেয়ে আসছে। ও মায়েরা বনের আগুনকে বলে দাবা নল আগুন। আগে তিনি তুই সেদিন কি বলেছিলিস, তুই বলেছিলিস স্টোক বন্ধ করে থাক, আগুন আসছে আমি বুঝে নেব। এই ভয় পাওয়ার কারণ নেই, তোরা সব চোখ বন্ধ করে থাক, আগুন আসছে আমি দেখব। কানা সবাই চোখ বন্ধ করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করি না, আমি চেয়েছে কি দেখলাম জানি। আজকের সামান্য মায়ের গরম পায়েস তুই মুখে দিতে পারছিস না, ওখানে আমি কাঁদেব না হাসব, ওরে প্রাণের ভাই বলে সে বদল Thank you.
করি বাবা ভক্তিমতী মায়েরা। বাজারে একটা ছবি কিনতে পাওয়া যায়, দেখবেন কৃষ্ণ আগুন খাচ্ছে। তো শ্রীরাম বলছে তুই যে মুখ দিয়ে আগুন খেতে পারিস, আর সেই মুখে যদি গরম পায়েস দিতে পারছি না, আমি হাসবো না কি করবো, কাঁদব? মা যশোমতী দরজার আড়াল থেকে বলে, সর্বনাশ, আমার ছেলে বনে গিয়ে আগুন খায়, কালের ভূতে পেয়েছে, বাড়ি ফিরে ঝাড়ফুঁক করে নিতে হবে। মা যশোমতী তার কোনোদিন ভাবেনি উনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, পুত্র শ্রেয়ে পাগল ছিল, এটা সম্মা ভাবে। যদি কোনো ছেলে একাদ্য কুখাদ্য খায় সম্মায়ের চিন্তা হয়। যাই হোক, এইবার আজকে সেজে গুজে যখন চলেছে, ঠিক এমনই সময় রাস্তার ওপর দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, একটা হলো বলরামের মা রোহিণী দেবী, আর একটা হলো সুদামার মা কুচেলা দেবী, রচনা দেবী, রচনা দেবী, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি। রচনা দেবী বলছে, ও দিদি, আচ্ছা দেখো, দশটা বারোটা ছেলে গরু বাছুর নিয়ে নাচতে নাচতে আসছে, তাদের মাঝখানে কৃষ্ণ যে নাচতে নাচতে আসছে, কৃষ্ণর নাচটা দেখ, এদের থেকে আলাদা হবে তোমার, কারণ এরা হচ্ছে ভক্ত আর উনি ভগবান, তো আলাদা হবে তো। এই দেখ বলে, ওই দেখো যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া মাতা টানে ঘর পানে সুদামা টানে নিত্য খেলা দেখবার জন্য, সেও আজকে চলেছে, বন্ধু বন্ধু টানছে বনের দিকে, মা টানছে ঘরের দিকে, আর রাধারানী টানছে নয়ানে, মানে চোখে চোখে। ভগবান তিনটে টানকে সমানভাবে টানতে টানতে গোষ্ঠকো চরণে চলে গেল, আর আমাদের বলে গেল তোদেরও তিনটে টান আছে, সমানভাবে যদি টানতে পারিস তোরাও সংসার জগতে শান্তি পাবি। আমাদের তিনটে টানের প্রথম টানটা তো ছোটবেলা ছেড়ে দিয়েছি, আর দ্বিতীয় টানটা তো বিয়ের পরে ছেড়ে দিয়েছি, আর একটা টানে পড়ে আমরা গড়গড়ে হয়ে গেছি শরীরগুলো, একদিকে টানবই না কি হবে, শুধু তো ভাঙবে, তাই না? আমাদের তিনটে টান কি? ভগবানের টান, সেটা ছোটবেলা ছেড়ে দিয়েছি, পিতা মাতার টান, সেটা বিয়ের পরে ছেড়ে দিয়েছি,
একটা টান অর্ধাঙ্গিনীর টানে চলে। হরে কৃষ্ণ, যাই হোক, ভগবান এইবার কোষ্ঠক চরণে গিয়েছে। কি হলো অতগুলো মেয়ে একসাথে? ললিতা, বিশাখা, চম্পালতা, ইন্দুরেখা, সুদেবী, সুচিত্রা, অঙ্গবিন্দা, রাধারানী, নজন মেয়ে একসাথে নাচতে নাচতে আসছে, কি ব্যাপার? রুনুঝুনু রুনুঝুনু করে নূপুর বাজাতে বাজাতে নাচতে নাচতে আসছে, ওই দেখো। যাই হোক, গোষ্ঠীর দিকে যখন আসছে কারণটা কি জানা যাবে? ওই দেখ ও মাইরা, বৃন্দাবনে সবার নূপুর বাজে, কিন্তু আমার রাধারানীর নূপুরের ধ্বনি কেমন একমাত্র আমার গোবিন্দ অনুভব করতে পারে। ওই দেখুন আসছে, ধিনিদা ধিনিদা ধিনি ধিনিধা, রোনো ঝোন জগতে সবাই বলে আমি কেন গরু চড়াই,
আমি ভগবান হয়ে কেন গরু চড়াই? ওরা জানে না আমি বৃন্দাবনে কালো সোনা, আমি মিথ্যা বলবো না। রাধে তুমি এসো, আমি তোমার কাছে বলবো। কেন গরু চড়াতে আসি? সীতামে সোদা আমে বসুদা ধরে বাবা জয়ে যত সখা যমুনার তীরে করি গোষ্ঠ ললিতা বিশাখা গিয়ে বলছে বারে বারে ডাকো তুমি এসো এসো রাধা আমরা তার অষ্ট সখী আছে অনেক বাধা আমরা তার অষ্ট আছে অনেক বাধা আমরা তার অষ্ট আছে অনেক বাধা রাধে এসো রাধে, ধুলোর ওপরে রাধারানী কোথায় বসাবে?
তার সারা অঙ্গে অলংকার নীলাম্বরী শাড়ি আশ্রিতা সেই ধুলোর উপর বসতে পারে। গোবিন্দ কেঁদে উঠেছে, ললিতা বিশাখা তোমাদের রাধারানীকে আমি ধুলোর উপর বসাবো না গো, আমার মানিনী রাধারানীকে বসাবার জন্য আমি আসন পেতে রেখেছি, শুধু আসন পেতে রাখিনি আমি ফুলও তুলে রেখেছি, আমার মানিনী রাধারানীকে আমি পূজা করব। ওই তুমি কোথায় আসন পেতেছো দেখি, এই দেখুন দেখাচ্ছে ভগবান আমার হৃদাসনে আমার হৃদয় শুনে আমি পূজা করিব আমার হৃদয় শুনে ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা রাধারানী কিংবা ভগবানকে বসাবার জন্য সোনার আসন প্রয়োজন নেই, রূপার আসন প্রয়োজন নেই, কুশের আসন প্রয়োজন নেই মায়েরা, রাধারানী কিংবা ভগবানকে একবার যদি হৃদয় আসনে বসাতে পারেন বা আমরা পারি আমাদের নারী জনম পুরুষ জনম ধন্য হয়ে যাবে মায়েরা। ভগবান বলল ললিতা বিশাখা আমার মানিনী রাধারানীকে আমি ধুলোয় বসাবো না, আমার হৃদয় আসনে বসিয়ে রাখবো, তোমরা একবার নিয়ে এসো নিয়ে এসো। এইবার ললিতা বিশাখা চম্পাকলতা ইন্দুরেখা ছুটতে 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 যখন গিয়েছে কিন্তু রাধারানীর দেখে আর চিনতে পারছে না, অবস্থাটা দেখুন মা কি সুন্দর সাজে নেচে নেচে আসছিল এখন এরা চিনতে পারছে না, কেন বলুন তো সে অঙ্গের বসন ভূষণ সোনা দানা যা ছিল সব ফুলে মাটিতে ফেলে দিল, দামি দামি সোনার গহনা সব ধুলোইতে গড়া গড়ি যায়, অঙ্গের শাড়িটাও খুলে দিয়েছে। এরা গিয়ে বলল রাধে কি হলো, তুই অঙ্গে থেকে সব খুলে ফেললি কেন, কি রে চুপ করে আছিস বলবি তো। এই দেখুন রাধারানী কি বলছে, ললিতা বিশাখা তোরা আমার মাধবের কাছে গিয়ে অহংকার করে এলি, আমার মাধবের কাছে গিয়ে তোরা অহংকার করে এলি, আমি রাজার মেয়ে, আমি অলংকার পরেছি, আমি দামি শাড়ি পরেছি, আমার মাধব আমার কোথায় বসাবে, তোরা জানিস আমার মাধব জগতে দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল, তো তোরা আমার এই বেশভূষা এই অলংকার নিয়ে অহংকার করে এসেছিস আমার মাধবের কাছে আমার ভগবানের কাছে আমার কৃষ্ণের কাছে, এই বেশভূষা আমি রাখব না, এই সোনার জিনিস আমি পরব না, এই ভূষণে আমার কোনো কাজ নেই, এই ভূষণে আমার কোনো কাজ নেই, আমার কাজ কি ভূষণে
সখীরে কাজে কি ভূষণে, কাজে কি ভূষণে পদাবলী গাইছি তো। রাধা রানী বলছে নয়ন ভূষণ শ্যাম দর্শন, মানে এটাই বলছে চোখ দিয়েছে ভগবান কৃষ্ণকে দেখার জন্য, কাজল করার জন্য না। কিন্তু মহাজনগণ চিন্তা করলেন কলিযুগের মেয়েরা কিন্তু এটা ভাববেন না কোনোদিন যে চোখ দিয়েছে কৃষ্ণ দর্শন করবার জন্য। কৃষ্ণ বর্ণ কি মা? কালো, তাই তো? কালো। তা মহাজনগণ চিন্তা করলো কৃষ্ণ বর্ণটা কালো, সেই কালো কেমিক্যাল দিয়ে এমন একটা ভূষণ তৈরি করলো যে মায়েরা চোখের তলায় সেটা দিতে থাকে, বলে আমাদের সুন্দরী দেখায় না। কারণটা হচ্ছে ওটাই, মহাজনগণ ভাবলো কৃষ্ণ রংটা অন্তত চোখ দর্শন পাক। কিন্তু রাধারানী বললো আমি কাজল তুলে দিলাম, আমার নয়নের ভূষণ হলো কৃষ্ণ দর্শন, আর বদন ভূষণ হরি নামে, কৃষ্ণ নামে, মানে বদন দিয়েছে হরিনাম কৃষ্ণ নাম করার জন্য। কিন্তু আমরা কলিযুগের মায়েরা আমরা বদনে কি লাগাই বলেন তো? কি লিপস্টিক? মা ঠিক বলেছে, কেউ লাল দেয়, কেউ কালো দেয়, কেউ আবার গোলাপি দেয়। দুঃখনি দিয়ে যদি আপনারা বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমি বলছি কমিটি বাবুদের কাছে
দেখুন বাবা, সকালে উঠেছি আহার না করে, ভোজন না করে, তো আমার তো দেড়টা পর্যন্ত গাইতে হবে। তো দেড়টা পর্যন্ত আমি যদি গাই, আমার আর 7 থেকে 8 মিনিট সময় বাকি আছে। এই জন্য আগে থাকতে আমি ঘোষণা করে দিচ্ছি কমিটির কাছে, পরবর্তী দল যেন ঠিক টাইমে চলে আসে। বাবা পেটে টান ধরে গেছে, হরে কৃষ্ণ জয় রাধে। আমি ঠিক ডেটটাই মিলন করব, আর পরবর্তী দল আপনাদের বলছি, জানি না, আমি হ্যান্ডেল দেখিনি, তাহলে নামটা বলে দিতে পারতাম। তো পরবর্তী দল যিনি আছেন, আপনি ঠিক একটা 30 মিনিটে আপনার সম্প্রদায় পাঠিয়ে দেবেন। কি নাম আছে বাবা? দীনকৃষ্ণ বাবু আছে, পুরকাইত বাবু আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। আমার পরে দীনকৃষ্ণ পুরকাইত, খুব সুন্দর শিল্পী, খুব ভালো গায়, উনি আসবে। তো আপনারও অনুরোধ করছি, আপনি একটা 30-এ অন্তত সম্প্রদায় পাঠিয়ে দেবেন। হরে কৃষ্ণ নিতাই গৌ হরি গৌ, যারা আছে 7-8 মিনিট সময় আছে বাবা। যাই হোক, রাধারানী কাঁদছে, এমত সময় ভগবান কৃষ্ণ যখন এলো তখন আর রাধারানী এখানে নেই, এসেছিল কৃষ্ণকে অভ্যর্থনা জানাতে, কিন্তু এই যে সখীদের অহংকারে চলে গেল। আর শ্রীকৃষ্ণ বলল, রাধে তুমি আর একটু ধৈর্য ধরতে পারলে না, তুমি চলে গেলে। হ্যাঁ, যাই হোক, এইবারে সখারা মিলে এদিকে বলছে, কানাই আজকের আমাদের খেলার বিষয়বস্তু কি? বলে খেলা তো নন, খেলা তো নন্দ দুলা, খেলা তো বলি, হা কা না
দিকে সকারা নাচছে, কিন্তু সকারা বলছে কৃষ্ণ প্রত্যেক দিন এই এক খেলা ভালো লাগে না, প্রত্যেক দিন এক খেলা ভালো লাগে না, ওই তুই হবি রাজা আর আমরা হব প্রজা, প্রত্যেক দিন আগে খেলা ভালো লাগে তো আজকের একটু নতুন খেলা একটা আবিষ্কার কর না, হ্যাঁ আজকের একটা নতুন খেলা, তুই তো ভগবান সবাই বলে ভগবান, তোর অনেক ক্ষমতা আছে, এই দেখুন ভগবান বলল আজকে আমাদের খেলার বিষয়বস্তু হবে কাঁধে করা আর কাঁধে চড়া, আমাদের খেলার বিষয়বস্তু হলো কাঁধে করা কাঁধে চড়া, কে কার কাঁধে উঠবে, আমরা এতগুলো কে কার কাঁধে উঠবে, ভগবান বলল আজকে লটারি করা হবে, মানে বলল আমরা যতগুলি রাখাল আছি ততগুলি আমরা পল্লবান তো হবে, আমরা যতগুলি রাখাল আছি ততগুলি আমরা পল্লবান তো হবে, একটা পল্লব ছিদ্র করে দেওয়া হবে, পল্লবগুলি একসাথে মিশিয়ে দেওয়া হবে, প্রত্যেকে একটা করে নেওয়া হবে, যার একটা পত্র আমি ছিদ্র করে দেব গোপনে, যার ভাগে ওই ছেঁড়া পাতাটা পড়বে ছিদ্র পাতাটা পড়বে সে হবে চোর, তার কাঁধে সবাই ওটা হবে, হরে কৃষ্ণ নিতাই গৌরী, তোমরা যতগুলি রাখাল ততগুলি আমরা পল্লব আনা হলো, গোপনে কৃষ্ণ একটা পত্র ছিঁড়ে ছিদ্র করে দিল, পাশাগুলি মিশিয়ে দেওয়া হলো পাতাগুলি, প্রত্যেকে একটা করে নিয়েছে একটা করে নিয়েছে, বলে যাক বাবা আমারটা ভালো, ও বলে আমারটা ভালো, ও বলে আমারটা ভালো, বেঁচে গেছি বাবা, দেখা গেল অবশেষে সেই ছেঁড়া পাতাটি পড়েছে ভগবান কৃষ্ণের ভাগে, বললো হায় রে খেলাটা আমি শুরু করেছিলাম আর আমার ভাগে ছেঁড়া পাতাটা পড়ে গেল, কানাইয়ের এই দশা দেখে সবাই বলছে কানাই চুপ, আমাকে চোর বলতে তোদের ভালো লাগছে, আমি তোদের বন্ধু না, আমি কি চুরি করি, আমি ননি চুরি, হ্যাঁ আমি ননি চুরি করি, তোদের তো দিয়ে খাই, চোর বলতে হবে না, হেরে গেছি কাঁধে উঠবি আয়, হরে কৃষ্ণ মায়েরা, এইবার এরা বলে অনেকদিন পর তোমার ধরেছি, কাঁধে উঠে কোথায় নিয়ে যাবে কতক্ষণ রাখবে, বলল এখানতে বংশীবটতলায় নিয়ে যাব আর ওখানতে বংশীবট থেকে নিয়ে আসবো, যেতে 30 মিনিট আসতে 30 মিনিট, হরে কৃষ্ণ এতগুলি রাখাল যদি কাঁধে টানে ওইটুকু ছেলেরার অস্তিত্ব থাকবে, কিন্তু উপায় নেই বাবা হেরে গেছে, এইবার এক এক করে সব কাঁধে টানা পড়েছে, আর আমি আপনাদের চরণে একটা ছোট্ট পুরানো কথা বলে যাই, যদিও আপনারা বহুবার শুনেছেন তবু একটু স্মরণ করিয়ে দিই, দল এসে যাবে এখনই এসে যাবে তাই একটু ধরে রাখি, তো মায়েরা যারা ভগবানকে চেনেন না একটু হাত তুলুন তো, যারা চেনেন না ভগবান, হরে কৃষ্ণ ভগবানে চেনেন না, আচ্ছা ভালো, আচ্ছা এইবারে বলুন ভগবান খায় কি আর ভগবান করে কি আর ভগবানের নাম কি, ভগবানের নাম কি জানেন মায়েরা, কি খায় দেখেছেন কি করে শুনেছেন দেখেছেন, আমি বলছি ছোট্ট করে করে, এক রাজার মনে দেখবেন যাদের অনেক টাকা পয়সা আছে তাদের ভগবান সম্পর্কে চেতনা নেই, আছে তাই নেই, আমাদের এই যাদের নেই আমরা ভগবান ভগবান করে বেড়াচ্ছি, যাদের অনেক কিছু আছে বেশিরভাগ তাদের ওই ভগবান সম্পর্কে চেতনা নেই, তো রাজা বলল যে প্রজাগণ আমার, প্রজাগণ আমার, আমার রাজত্বে অকাল দুর্ভিক্ষ হলে আমার রাজভান্ডার থেকে ধনরত্ন দিয়ে ওদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এরা বিপদে পড়লে শুধু বলে ভগবান বাঁচাও ভগবান বাঁচাও ভগবান রক্ষা করো, এই ভগবানটা কে, রাজা বলছে এই ভগবানটা কে, আমি রাজা আমার নাম না করে তার নাম করবে তার তো বাঁচানো যাবে না, রাজা বলল প্রতিদ্বন্দ্বী ডাকা যাবে না,
কিন্তু ভগবান সম্পর্কে তার তো জ্ঞান নেই, রাজা হলে কি হবে। এইবার সেনা সৈন্য মন্ত্রী পাঠক নিয়ে বসে বলল, আমার রাজত্বে ভগবান কে গো? রাজা। তো এরা সব বলে আমরা জানি না। এমন সময় ওই রাজামশাই একজন কর্মচারী ছিল, ফুল গাছ পরিচর্যা করতো, মানে মালি, ফুল গাছে করায় জল দিত। সে করজোড়ে এসে বলছে, রাজামশাই ছোট মুখে বড় কথা হয়ে যায়, ভগবানকে জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের ডাকতে হবে, নত ভগবানকে কে বলবে আপনার। তো বলল, এই দাও রাজ্যে ঢেড়ি পিটে দাও। বল, যত সাধুগুরু বৈষ্ণব আছো রাজা আমন্ত্রণ করেছে, রাজা তিনটে প্রশ্ন করবে, যে উত্তর দিতে পারবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেওয়া হবে। যখন ঢোল পিটিয়ে এলো, পরের দিন মা যে সাধু সে আসতেছে, যে সাধু নয় সে সাধু সেজে আসছে। যদি বলতে পারি অর্ধেক রাজত্ব রাজকন্যা পাব। সবাই এসে বসেছে। এবার রাজামশাই বলছে, বাবা আমি বলেছিলাম তিনটে প্রশ্নের উত্তর দিলে অর্ধেক রাজত্ব রাজকন্যা দেব, কিন্তু একটা কথা ভুল হয়ে গেছে। বলে, রাজামশাই ভুলটা আপনি সেরে নিন। বলে, ভুল আমার এটাই যে না বলতে পারবে তার মাথাটা কেটে নেয়। যখন বলেছে মা সাধু গুরু বৈষ্ণব যারা এসেছিল সব কলা বাগানে রাস্তা তাল বাগানে রাস্তা ধরে ছুট ধরেছে, বললো বাবা রাজত্ব দরকার নেই, যা করে খাচ্ছি খাই, গিয়ে না বলতে পারলে নাকি মাথা কেটে নেবে, সর্বনাশ। একটা বৃক্ষের তলায় একটা ভিখারি বসে বসে চিন্তা করছে, এমনি তো 60 বছর বয়স হয়ে গেল, 60, ভিক্ষে ছাড়া আমার আর গতি নাই, সুযোগটা কাজে লাগাতে পারলে রাজকন্যা পাবো, অর্ধেক রাজত্ব পাবো, আর যদি না বলতে পারি মাথা কেটে নেয়, এমনি তো 2-4 বছর পরে মরে যাবো। উনি একটা ঝুঁকি নিয়ে বসে আছে। এবার রাজামশাই বলে, এই যে সব চলে গেল, তুমি বসে আছো, প্রশ্নের উত্তর দেবে নাকি? বললো, হ্যাঁ। শুনেছ উত্তর না দিতে পারলে মাথা কেটে নেবো? বললো, হ্যাঁ তাও শুনেছি। ঠিক আছে, সামনে সরেস। এবার ভিখারি আর রাজার যখন কথা হচ্ছে, ওদিক থেকে সে সাধুগুরু বৈষ্ণব যারা পালাচ্ছিল তারা এসেছে। বলে, যা হবে ভিখারির হবে, আমাদের তো না, অন্তত শুনে আসি চল প্রশ্নগুলো কি করে রাজামশাই। এসে আবার সবাই এসে বসেছে। এবার রাজা বলল, ভিখারি আমার প্রথম প্রশ্ন হলো ভগবানের নাম কি? বললো, ওটা গরু চরানো ছেলেরা জানে, আমার কি জিজ্ঞাসা করছে? ভগবানের অনন্ত কোটি নাম, কেউ ডাকে দয়াল, কেউ ডাকে মধুসূদন, কেউ ডাকে বাসুদেব, কেউ ডাকে গোবিন্দ, কেউ ডাকে কৃষ্ণ, আপনি কোন নামটা নেবেন বলুন? অনন্ত কোটি, কোন নামটা? যে যে নামে ডাকে সে সেই নামে পায়। হ্যাঁ, যে যে নামে ডাকে সে সেই নামে পায়। সভাসদগণ যারা ছিল বললো, ভিখারি উত্তর সঠিক হয়ে গেছে, ভগবান অনন্ত কোটি নাম, আপনি কোন নামটা নেবেন বল? হরে কৃষ্ণ। রাজা বলল, এ তো মহা মুশকিল, আর ভিখারি যদি সব উত্তর দিয়ে দেয়, রাজত্ব যায় যাক, ওই ফুলের মতো রাজকন্যাটা দেবো কী করে? এ তো মহা মুশকিল। তাল হলো, আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান খায় কি? ভিখারি বলল, রাজামশাই যেখানে হয় নাম সংকীর্তন, নামে নামে কর্ষণ করে নামের যে অমৃত সুধা বের হয়, সেই অমৃত সুধা পান করে ভগবান আজীবন কাল বেঁচে আছে। সভাসদগণ বলল, ভিখারির উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে। রাজামশাই বা তাল পাতার মতো কাঁপ দেয়, বলে সর্বনাশ। এই ভিখারি এক এক করে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আরেকটা দিলে তো রাজত্ব দিতে হবে, রাজকন্যা দিতে হবে, এবার তাল পাতার মতো কাঁপছে সিংহাসনে বসে আর বলছে, ভিখারি আমার তৃতীয় প্রশ্ন হলো ভগবান করে কি, কি করে? বললে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু অদল বদল করতে হবে। বলো, সেটা কি? বললো, আমার এই যে ভিখারির বেশ আপনার করতে হবে,
আর আপনার রাজার বেশটা আমার পড়তে হবে। রাজার যারা রক্ষিতগণ ছিল বলে এই ভিখারি তুমি রাজার পোশাক পরবে মানে? বললো বাবা তা না হলে তো উত্তরটা মিলবে না। রাজা বলল ঠিক আছে যাই তোমার ভিখারি বেশ আমার তো আমার রাজ পোশাক তুমি পরো আমি জানতে চাই ভগবান কি করে। বললো আর একটু অদল বদল করতে হবে কি? বলে এবার গিয়ে আমার ওই সিংহাসনে বসতে হবে আর আপনার এসে এই ধুলোয় বসতে হবে। রাজা গিয়ে ধুলোয় বসেছে ভিখারির বেশ পরে আর ভিখারি রাজা সেজে মা সিংহাসনে বসেছে। এবারে যিনি অরিজিনাল রাজা ভিখারি সেজে বলছে ওই ভিখারি সিংহাসনে বসে পা দোলাচ্ছ এই প্রশ্নের উত্তর দাও ভগবান কি করে? পা দুলিয়ে যাচ্ছে আরে উত্তরটা দেবে তো নাকি? এবার সেই ভিখারি রাজা হয়ে যিনি সিংহাসনে বসেছে এবারে রক্ষিত গন্ধের বলছে ওকে বন্দি কর, ওকে বন্দি করে কারাগারে নিয়ে যা। তারা বলে আমাদের রাজা মশাই বন্দি করে যদি কারাগারে নিয়ে যাই তা উত্তরটা শুনবে কে? বলে বাবা না নিয়ে গেলে উত্তর হবে না। এবার রাজার রক্ষিতগণ প্রহরীগণ রাজাকে বেঁধেছে, বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর সেই ভিখারি রাজা সেজে রাজপোশাক পরে গিয়ে বলছে রাজা মশাই বুঝতে পারেননি ভগবান কি করে? বলল না এখনো বুঝতে পারেননি। বলেন না বললো ভগবান এই করে মুহূর্তের মধ্যে কারো রাজা করতে পারে আর মুহূর্তের মধ্যে কারো ভিখারি করতে পারে। একটু আগে আমি ভিখারি ছিলাম আমি রাজা হয়েছি আর আপনি রাজা ছিলেন আপনি ভিখারি হয়েছেন। আপনার রক্ষিতগণ আপনার মেয়েদের নিয়ে চলে যাচ্ছে ভগবানের কাজ হলো এটাই। প্রেম সে বলো নিতাই গৌর কে মানন্দ। সভাসদগণ বললেন ভিখারি উত্তর সঠিক হয়েছে রাজকন্যার সঙ্গে ভিখারি বিয়েটা এইবারে দেখে যাব। রাজা মশাই গলা কেঁপে কেঁপে বলল কে আছিস আমার মাকে সাজিয়ে নিয়ে আয়, আমি কথা দিয়েছি আমি রাজ চক্রবর্তী রাজা। রাজকন্যা কাঁদছে মা দেখো না বাবা কি প্রতিজ্ঞা করেছে ওই ভিখারি গলায় আমার বড় মাল্য দিতে হবে। রাজকন্যাকে বিয়ের সাজে সাজিয়ে আনছে দাস দাসীরা ধরে। এইবার রাজামশাই বলছে ভিখারি বলো তুমি আমার রাজ্যের উত্তর দিক নেবে দক্ষিণ দিক নেবে না পূর্ব দিক না পশ্চিম দিক? বললো আপনার রাজত্ব আমি নেব না। আর সব যারা সাজা বৈষ্ণব ছিল বলে সারা ভিখারি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে, বলে নাকি রাজত্ব নেব না। এই কি বলিস? রাজামশাই বলে কেন বাবা আমার অপরাধ? বললো আপনি পুরো রাজত্ব নিয়ে ভগবানের বিষয়বস্তু চিনতে পারলে না জানতে পারলে না আর অখণ্ড অর্ধেক রাজত্ব নিয়ে আমি কি করবো? আমি যেটুকু লাভ করেছি হয়তো হারিয়ে ফেলব আর আপনার মেয়েকে আমি বিয়ে করবো না। কেন? আমার মেয়ের অপরাধ? বললো মেয়ের অপরাধ না, যে মেয়ের মায়ের সঙ্গে 45 বছর সংসার করে আপনি ভগবান চিনতে পারলেন না সেও চিনতে পারল না, ভগবানকে গুলি করে মারবেন আপনার, আর তার গর্ভজাত মেয়ে নিয়ে আমি কি করব? প্রয়োজন নেই রাজত্ব, প্রয়োজন নেই রাজকন্যা, আমি যে কদিন আছি ভগবানের নামে কাটিয়ে দেব। তখন রাজা গিয়ে আচার দিয়ে পড়লো, চেতনা ফিরে পেলো, জ্ঞান এলো, হে ভিখারি তুমি আমার, তুমি আমার ভিখারি নও, তুমি আমার গুরু, তুমি আমায় দীক্ষা দাও, চাই না রাজত্ব, চাই না আমি এই প্রজাগণ, আমি তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে আমি ভ্রমণ করতে যাব। ভিখারি বলল আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমি গাছতলায় থাকি, ধুলোর ওপর থাকি, ছিন্ন বসন, আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আর তুমি বা গিয়ে কি করবে? এই দেখুন রাজা কি বলছে, বলে আমি হরি I'm gonna go
নবগোপীদের পায়ে ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, এটাই হলো আমাদের জ্ঞান চেতনা। অর্থ থাকলে ভগবান চেনা যায় না। হরে কৃষ্ণ। যাই হোক, আচ্ছা দল কি আসবে না? গান বন্ধ থাকবে? গান চলবে? তা দলটা কই বাবা? হ্যাঁ, না 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 না, 9:30 উঠেছি। আচ্ছা বলুন তো, আপনারা জানেন? আর যদি যারা আধে, হরে কৃষ্ণ, একটু পাঠিয়ে দেন দাদা যারা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো এদিকে এক এক করে যখন ভগবান সবাইকার কাঁধে নিয়েছে, অবশেষে পড়ে আছে সেই ব্রাহ্মণের ছেলে সুদামা। তা সুদামা বলছে, কানাই আমার আর কাঁধে তোর নিতে হবে না। এরা কি দুষ্টুরে, হ্যাঁ, প্রত্যেক দিন তোরকে এইভাবে কষ্ট দেয়। একবার না তুই হেরে গেছি কোনো কারণে, এরা তোর কাঁধে উঠে সারা দিন ঘুরবে। ভগবান বলছে, আয় সুদামা, তুই আমার কাঁধে উঠবি? বলে, না কানাই, না না না, আমি তোর কাঁধে উঠবো না, তোর যা পরিশ্রম হয়েছে। বলে, শোন না ভাই, তোকে যদি না কাঁধে নিয়ে আমার আর একটা নাম বাড়িয়ে দেবে এরা। আমি প্রতিজ্ঞা করেছি, যার ভাগে ছানা পাতা পড়বে সে সবার কাঁধে নে। তুই আমার কাঁধে আয়, তুই আমার কাঁধে আয়। বলে, ঠিক আছে কানাই, আমি তোর কাঁধে উঠবো, তুই এখানে নামিয়ে দিবি, ওই বংশী বটতলায় আর তোর যেতে হবে না। বলে, তুই ওঠ, তারপর আমি দেখছি। এইবার দেখুন মায়েরা, ভক্ত সুদামাকে ভগবান কাঁধে করে নিয়েছে, আর কাঁধে করে যখন নিয়েছে তার চরণ দুটি ভগবানের বুকের ওপর তুলছে, আর সুদামার চরণ দুটি বুকে এইরকম চেপে ধরে আর ভগবান অনুভব করছে। বলে, ভক্তগণে আমার চরণে ভিদায়ে ধরে, আমি ভক্তের চরণ ধরার সুযোগ পাই না, সুযোগ পাই না। আজ যেমন সময় আমার মনে উঠেছে, এই তো তার চরণ আমি ভিড়ায় ধরে। বলে, আর তো চরণ থাকবো না, আর তো চরণ থাকবো না, আর তো চরণ ছাড়বো না, আর তো চরণ ছাড়বো না, সুদামা চরণ ছেলা, আর তো চরণ ছাড়বো না, সুদামা চরণ ছেলা, আর তো চরণ ছাড়বো না। সুদামা বলছে, ওখানে কানাই, আমি বললাম তুই আমার নিয়ে হাঁটতে পারবি না। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুভবটা করছে, আর সুদামা কাঁধে বসে বসে বলছে, আমি আমি বললাম তুই আমার নিয়ে হাঁটতে পারবি না, তুই আমার নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে। সুদামার নিয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার নিয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল,
মারা কি হলো উপর দিকে তাকিয়ে দেখ এই গাছে কতগুলি আম পেকে গেছে উপর দিকে তাকিয়ে দেখ আর সব সকাল যারা সঙ্গে ছিল বলে হ্যাঁ কেন ঠিক বলেছে সুদামা গাছটায় অনেকগুলি আম পেকে গেছে সুদামা বলল আমরা সকাল থেকে বন্ধুগণ সখাগণ কেউ কিছু দাঁতে কাটেনি ওই আমগুলি পেড়ে আমরা সবাই খাবো তারপরে আবার খেলা শুরু করব সবাই বলল খুব মজার ব্যাপার সত্যি সুদামা তোর বুদ্ধি আছে হ্যাঁ এইবার সুদামাকে কাঁধে থেকে নামিয়ে দিয়েছে আমগুলি নামিয়েছে কয়েকটা সুদামা বলে দাঁড়াও 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 কি হলো বলল আম আগে আমি খাবো আম আগে আমি খাবো তারপর আমার বন্ধু কৃষ্ণ খাবে এরা বলল সুদামা তোর ব্রাহ্মণ ঘরে জন্ম হতে পারে তোর জ্ঞান বুদ্ধি খুব কম আমরা প্রত্যেক দিন বনে আসি যা কিছু পাই আগে কানাইকে দিই তারপর আমরা খাই আর তুই একদিন মাত্র এসেছিস আমাদের সঙ্গে তুই বলছিস আগে তুই খাবি তারপরে কৃষ্ণ খাবে মানে ব্রাহ্মণগিরি দেখাচ্ছি নাকি সুদামা কেঁদে উঠেছে বললো না রে ভাই আমি আগে কেন খাবো জানিস আমি আগে কেন খাবো জানিস কংসরাজার দুধ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমার বন্ধু কৃষ্ণকে মারবার জন্য তার দিয়ে বিশ্বাস নেই ওই আমে যদি বিষ মাখিয়ে রাখে পুতনা রং পুতনা স্তনে যে বিষ দিয়ে আমার বন্ধুকে মারতে চেয়েছিল তার দিয়ে কি বিশ্বাস আছে একটা নারীর স্তনে যে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিল তার দিয়ে কি বিশ্বাস আছে যদি আমে বিষ মাখিয়ে রাখে তাই ওই আম খেয়ে যদি আমি ভালো থাকি তারপর আমার বন্ধু কৃষ্ণ খাবে বিষ আম খেয়ে আমি মারা যাই আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার বন্ধুর কিছু হলে আমি সহ্য করতে পারবো না কৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে তুই আমায় এত ভালোবাসিস হ্যাঁ তুই এত ভালোবাসিস বিষ আম খেয়ে তুই মারা যাবি তোর কোনো দুঃখ নেই আমার কিছু হলে তুই সহ্য করতে পারবি না ওরে জন্ম জন্মান্তর তোর মতো বন্ধুকে যেন পাই খা 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 সুদামা তুই আগে খা আরে বিষ বিষ আমি যেখানে আছি বিষ চিন্তা করিস না এইবার সুদামা খেয়ে সেই এঁটো আমটি নিয়ে কৃষ্ণর বদনে ধরেছে ওকে নাই তুই খা তোর কিচ্ছু হবে না এ ভালো আম খা এবার কৃষ্ণ একটু খায় সুদামা একটু খায় এই করতে করতে আমটা শেষ হয়ে গেল এইবার সুদামা বলছে ওখানে আর তোর এঁটো আম একদম নেই বললো অন্য আম আছে বললো না অন্যান্যের প্রয়োজন নেই তোর এঁটো আম আমায় এত ভালো লাগছে জগতে মনে হয় সুদা একদিকে আর তোর মিষ্টি এঁটো আম একদিকে আর একটু দে না কানাই বললো আর তো নেই তোর এঁটো বড় ভালো লাগে I'm
তোমার চরণের কাছে ভালোবাসি জানো জানো ওই প্রসাদে প্রণাম রসাদ পাবো এইভাবে সাধারণগণ বন্ধুবর্গগণ কত রঙ রসে রসে এখন এত কি বলেন ধরে রাখো না ধরে রাখো রাধে রাধা